মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল আমি বসেছি রান্না করতে, মানে পটল পোস্তটা করবো। মা বললো পটল পোস্তটা তুই কর, বাকি রান্নাগুলো মা করছে, শুধু পটল পোস্ত তবুও পটল টটল সবকিছু ছিলে রেডি করে দিয়েছে, আমি শুধু খুন্তি ঘোরাতে বসেছি। আর আমাদের বাড়িতে কিন্তু সকাল সকালই রান্না হয়ে যায়, যেহেতু মা স্কুলে যায় তো প্রতিদিনই ওই সকালে রান্নার যে একটা অভ্যেস হয়ে গেছে, তো ছুটি থাকলেও ওই সকালেই রান্নাটা হয়। মানে ঘুম থেকে ওটা মানে মনে মা যতক্ষণ না রান্না কমপ্লিট করতে পারে একটু শান্তি পায় না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে যে শেয়ার করি, যে রুটি ছিল তার সাথে ভাজা ছিল ডিম সেদ্ধ ছিল, এগুলোই ছিল। কারণ ইনিয়া তখন একটুখানি জ্বালাতন করছিল, ওকেও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে মালিশ করিয়ে স্নান করিয়ে দিয়েছি, সবার আজকে স্নান হয়ে গেছে, আমার হয়নি যদিও বা। তো চলো আমি পটল পোস্তটা করি, তারপরে আজকে বেরোবো। বাবা আজকে অনেকগুলো কাজ দিয়েছে আমাকে আর জামানকে, তো সেই কাজগুলো সারতে হবে। ও তার আগে আরও একটা কথা বলি, যে আশীর্বাদের ডেটটা ছিল বুধবার, সেটা বুধবার চেঞ্জ হয়ে, কারণ বুধবার হচ্ছে কি আমাদের এখানে হাটবার ভিড় ভাড় হবে, তাই জন্য বাবাও বললো বুধবারটা না হয় যদি অন্য কোনো দিন হয় তাহলে খুব ভালো। তো সেটা হয়েছে শুক্রবার, প্রথমে বৃহস্পতিবার বলছিল, তো বৃহস্পতিবারটা হবে না, হলো শুক্রবার। তো শুক্রবার হয়েছে ফাইনাল ডেট, আর আমাদের বাড়িতে একটা মোটামুটি আনুমানিক ডেট হয়েছে রবিবার। এবার পুরোটাই ডিপেন্ড করছে শানির ওপর, শানি যেদিন ছুটি পাবে সেদিন, কারণ আমাদের বাড়িতে শানি না থাকলে তো আর হবে না, ভালোও লাগবে না সেটা, তো সেটার ওপর ডিপেন্ড করছে। তো অনেকগুলো কাজ, অনেকগুলো দায়িত্ব আছে, ব্যাক টু ব্যাক আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাড়াতাড়ি করে রান্নাটা করি, স্নান করবো, স্নান ধান করে বেরোবো, এসে লাঞ্চ করবো। এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, এবার একটু কাঁচা লঙ্কা, এই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। মা আজকে পোস্তটা শিলে বেটে দিয়েছে, এই কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এই যে পটলগুলো দেবো, পটলগুলোকে একটুখানি চিড়ে দিই, তাহলে ভিতরে মশলাটা ঢুকবে। এই যে পটলগুলো ছেড়ে যাবো করে আর কি, পটল পোস্ত আর কি বলবো। তো চলো এটা করি। এই যে এখানটাতে সব কিছু দিয়ে দিয়েছি, পটলটাকে ভালো করে ভেজে পোস্ত দিয়ে দিলাম। এবার জল দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ হবে, অল্প একটু জল দেবো যেন মাখা মাখা ব্যাপারটা হয়। গুড আফটারনুন এভরিওয়ান, স্নান ধান হয়ে গেছে, আজকে ইনায়া একটুখানি গন্ডগোল করে দিয়েছে। আমরা ভেবেছিলাম ইনায়া ঘুম থেকে উঠলে আমি স্নানের আগে গিয়ে কাজগুলো করে আসবো, বাট ইনায়া ঘুম থেকে এই জাস্ট উঠলো, তো আর হলো না। তো মা বললো লাঞ্চ টাঞ্চ করে একবারেই যাবি, তো ওদিকে চলো খাওয়া দাওয়া। রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, সবার স্নানও হয়ে গেছে, বাবা খাচ্ছে, তারপরে আমরা খাবো। মা খিদে পেয়েছে, চলো আমি খেয়ে তারপরে ইনায়াকে খাওয়াবো। তোমারও খিচুড়ি রেডি হয়ে গেছে, চলো মা চলো যাও তাড়াতাড়ি, চলো মা তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক কাজ আছে। তুমি কি জানো আজকে নানু ভাই আমাদেরকে কতগুলো কাজ দিয়েছে? নানু বলেছে ইনু আর ইনু মামা আর ইনু পাপা করবে। বাবা বলি ইনু কি খাচ্ছে, কোদিকি কোদিকি মামা, ও বাবা ই আমার তো দাও, আমার তো দাও 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 দাও, একটু ছচা দাও, ও ইনু একটু ছচা দাও, আমাকে তো দাও। কোদিকি মামা দাঁতটা কই দিকি দিকি দিকি, হাঁ করো তো, হা হা হা, ওই যে ওই কই, হ্যাঁ 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 হ্যাঁ, একটুখানি একটুখানি উঠেছে, চলো এই হচ্ছে শশা খাওয়ার পুরো মাস্টার। জামানের খাবারটা বেড়ে দিচ্ছি, তারপর আমরাও খেয়ে নেবো। আর এখানে রান্না হয়েছে আজকে ভাত, উচ্ছে আলু ভাজা, এখানে পটল দিয়ে আলু মুলো দিয়ে ভাজা, আলু মাখা, পটল পোস্ত, ডাল, ডিমের অমলেট, স্যালাড। ইনু কখন খাবে? ইনু খাবে। মামা কখন খাবে? পটল পোস্তটা মনে হচ্ছে ভালোই হয়েছে। এই যে কালা ইনু ওখানে ঘুমোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে ঘুমোচ্ছে, আর আমি রেডি হয়েছি, জামান রেডি হয়েছে। আমাদের ওই বাড়ির যে কাজ চলছে, বারবার বারবার করে যেতে বলছে একটু দেখতে কেমন কি হয়েছে না হয়েছে, আর তারপরে আমাদের ওপরের ফ্ল্যাটের যে কাজকর্মগুলো হবে তার টাইলস পছন্দ করতে, সে কবে দেখবো না আমরা আসবো, তাই টাইলসের কাজটা বাকি আছে, তো সেইগুলো পছন্দ করতে যেতে হবে। ওই বাচ্চা নিয়ে ভেবেছিলাম যে আমরা তখন যাবো, যাওয়ার হলো না, তো ভাবছি যে প্রথমে ওই বাড়ি যাই দেখে আসি, ইনায়াকে রেডি করে দিয়েছি, যাওয়ার পথে যদি উঠে যায় তারপরে ওকে তুলে নিয়ে তারপর যাবো আমরা টাইলসগুলো দেখতে। এবার এখানটাতে প্রথমে আমরা ঘুরে নেবো, যদি এখানে পছন্দ হয়ে যায় খুব ভালো, নইলে মালদা যাওয়ারও চিন্তা ভাবনা চলছে, যদি এখানেই হয়ে যায় তো কোনো অসুবিধে নেই, নইলে হয়তো মালদা যাবো। আমার চলে এসেছে, এই বাড়িতে অনেক কাজ এগিয়ে গেছে, অনেক কাজ, দেখো রং ফং বাইরেটা রং ফং সব কিছুই হয়ে গেছে, সব ওইগুলো মনে হয় কাঁচ লাগানোর জন্য সিঁড়ি লাগাচ্ছে, ওই যে ব্যালকনির যে কাজগুলো ওই দুটো কমপ্লিট হয়ে গেছে, আর এইগুলো বাকি আছে। চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে দেখি কাজে কতটা এগিয়েছে আর কি কি কমপ্লিট হয়েছে। ও এই বাইরে যে এই 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 সিঁড়িটা দিচ্ছে এর জন্যই? হ্যাঁ সিঁড়ি দিচ্ছে, এই সিঁড়ির যে কাজগুলো লাগবে। মা ফোন করছে, না উঠে গেছে মনে হয়, উঠে গেছে তাহলে। চলো ভেতরে চলো, আজকে অনেক চেঞ্জ লাগছে দেখো, চেঞ্জ লাগছে, কত পরিষ্কার হয়ে গেছে।
তখন বলছেন এই সেগুলো পরিষ্কার করবে কি করে, অনেক পরিষ্কার হয়ে গেছে। কত নোংরা ছিল, কত বড় বাথরুম, অনেক বড়। হ্যাঁ চলো ভিতরে চলো দেখি। এটা হচ্ছে ইন্ডিয়ান হয়েছে তাই তো? হ্যাঁ এটা ইন্ডিয়ান, ভেতরে এটা কোমোড। ভালো হয়েছে, টাইলস গুলো বেশ ভালো লাগছে না, কালার গুলো অনেক বড়, দেখো ভীষণ বড়, ভীষণ বড়। এদিকে আরেকটা কি একটা ভাব বলছিল ও ওই যে এখানে মানে বাসন টাসন ধোয়ার জন্য, হ্যাঁ এটা বলেছে বাসন টাসন ধোয়ার জন্য, বাসন চাল খাল তবে কিভাবে কি হচ্ছে আস্তে আস্তে বুঝতে হবে। ভেতরটা ওর কালকে রং হবে মনে হয়, আজকে ওপরের দিকটা রং হয়েছে। চলো ভেতরের ঘরটা দেখা, ওই ওই বেসিনের পয়েন্ট করা আছে তো, এই রংটা কি, ও এই ভালো রং করেছে বাবা। এই ঘরটা কি, এর পরের বার থেকে এই ঘরে এসে আমরা থাকবো নাকি? ইনশাআল্লাহ আমরা এই ঘরেই থাকবো। এই যে দরজা ঠরজা সব লেগে গেছে, দরজা জানালা, এদিকে বাথরুম রেডি। এই রুমটার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে, সুবিধা ভালোই তো লাগছে রংটা, আরেকবার হলে আরো ডিপ হবে, ভালোই পছন্দ করলাম তাই না? মানে এখানটায় প্লাই দিয়ে একটা সেপারেট করে দেবে তাই তো? রেলিং লেগে গেছে, এতদিন এখানে আসতাম বুঝলে সাপি, এতদিন আসতাম তো ফিল হতো না, এবার এবার মনে হচ্ছে ফ্ল্যাটটা একদম পরিপূর্ণ হচ্ছে। আমি যে বেসিনটা পছন্দ করেছি ওই যে টেবিল টপ বেসিন গুলো, তো যেমন বলছিল কি ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ছোট খুবই হবে, দেখো ওটা বেশ খুব বেশি হয়ে যেত ওইখানটাতে, এত দূর আসবে, এত দূর হয়েছে, এত দূর আসবে না, ঠিকই আছে। আমি তাই জন্য দেখতে এলাম, ব্যালকনি কাজ কাজ হয়ে গেছে, এই কাছে টুকুটুকু সব আছে। এটাকে ফিক্সড করল, ও এটা ফিক্সড করেনি ভালো করেছে, শুধুমাত্র পুরো জিনিস এই বাড়ি শিফট হয়ে যাবে, এই বাড়ি থেকে বিয়ে বাড়িটা হবে, তারপরে ভাবতে পারছো কতটা কাজ আছে, অনেক কিছু মাথায় কাজ। তো চলো দেখি ইনায়া উঠে গেছে, এবার সোজা ইকো হচ্ছে আওয়াজ তাই না, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে ইনায়াকে নিয়ে টাইসের দোকানে যাবো। এতক্ষণ মায়ের কাছে ছিল তো কাঁদেনি, আমাকে দেখে জড়িয়ে ধরে কাঁদছে। আচ্ছা বাবা আমরা চলো গুরু গুরু করতে যাবো, চলো মা। ও বাবা লি কই 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 দেখি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কেন গেলে রেখে, তুমি তো ঘুমোচ্ছিলে, আমি তোমাকে নিয়ে যাই, কারণ তুমি যদি যাও তোমার কষ্ট হবে, কারণ কি ইনায়া যখন ঘুমোচ্ছে তাহলে ঘুমিয়ে নিক, আমি তো ইনায়াকে বের বেরো নিয়ে যাব। আচ্ছা বাবা আর কাঁদ না, আচ্ছা আমরা আমরা বের বের, ও মা মা মা, ও মা চলো মা মা আমার মা, চলো ঘুরু ঘুরু করতে। ও বাবা কত দুঃখ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ইনাকে রেডি করিয়ে নিয়েছি, এবার আমরা মাম্মা চলো, এবার তুমি আমি পাপা বেউ বেউ এখনো রাত হয়নি, আসছি তাহলে, তুমি রেডি হয়ে থাকো, সাইরের বাড়ি যাব। আমরা চলে এসেছি টাইলসের দোকানে, কিন্তু বন্ধ, ওই দোকানটা তো বন্ধ আজকে রবিবার, তো এখানে থানাপাড়া কি একবার যাবে? হুম, ওখানে একবার গেলে হয়, এখানে একবার দেখে নাও। এই যে দেখো আমরা চলে এসেছি ভেতরে, ভেতরে এসে দেখছিলাম, এই যে দেখো এখন যে রেডিমেড বেসিনগুলো রয়েছে, এটাও মন্দ লাগছিল না, খারাপই লাগছিল না, বিভিন্ন টাইপের বেসিনগুলো দেখছিলাম, ভ্যারাইটি অনেক, এখন কত সুন্দর সুন্দর নিউ মডেল এসেছে, তাই না? তারপরে চলে এলাম এই ভেতরে, ভেতরে এখানে যে টাইলসের মডেলগুলো আছে, ও আমাদেরকে উনি দেখাচ্ছিলেন যে কোনটা কেমন হবে, 2x4, 4x4 এরকম ছিল, 2x2 বা এরকম টাইপের ছিল। তো আমি এখানটাতে দেখছিলাম, ম্যাট ফিনিশের ওপরেও দেখছিলাম, কারণ আমাদের কিচেন এবং বাথরুমটা ম্যাট ফিনিশের ওপরে নেবো, তার কারণ জানো অ্যান্টি স্লিপ না হলে খুব অসুবিধে হয় বাথরুম আর কিচেনটা বেসিক্যালি। তো এখানে দেখো অনেক টাইপের ডিজাইন ছিল, অনেক অনেক ছিল ভ্যারাইটি। আমি চাইছিলাম বেডরুমগুলো একটু হোয়াইটের উপর রাখবো, সবই একটু হোয়াইটের উপরই রাখার চেষ্টা, আমার মনে হয় হোয়াইট রাখলে জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। শুধু ইচ্ছে আছে বাথরুমটা একটু উডেন টাইপের ফ্লোর করার, বাকি রুম কিচেন ডাইনিং সবকিছুই আমি একটু হোয়াইটের উপরেই চাইছি, মানে আমার মনে হয় সাদার উপরে কোনো কিছুই যায় না, মানে সাদাটা আজীবন ট্রেন্ডিং থাকে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, লাইটও রিফ্লেক্ট করে, তো সেটা খুব ভালো লাগে। এখানে অনেক টাইপের ডিজাইন ছিল, প্রথমে তো আমরা ফ্লোরের জন্য দেখলাম, তো সেখান থেকে আমরা মোটামুটি সিলেক্ট করেছি, ফটো তুলেছি, যেগুলো মাকে গিয়ে দেখাবো, বাবাকে গিয়ে দেখাবো, আর এইগুলো হচ্ছে ওয়াল টাইলস, তো এইগুলোও আমি দেখছিলাম, যেহেতু আমাদের কিচেনের অনেকটা ওয়াল হবে ধরো, তারপর বাথরুমের অনেকটা ওয়াল হবে, তো আমাদের মানে ফ্লোরের থেকে ওয়াল টাইলসগুলো বেশি লাগছে, তো সেখানটাতে অবশ্যই একটু ভালো করে দেখে তো নিতে হবে, ভালো করে চিন্তা ভাবনা করে তো নিতেই হবে, কারণ ওয়ালে যদি বেশি ঘিঞ্জি হয়ে যায় তারা দেখতে কিন্তু ভালো লাগবে না, কারণ কি বলতো আমার মনে হয় যতটা সিম্পলের উপর রাখা যায় ততটাই দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এখান থেকে বেরিয়ে মোটামুটি পছন্দ করে সিলেক্ট করেছি, তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, এখান থেকে সিঙ্গারার মিষ্টি নেওয়া হয়েছে। আমার মেয়ে আজকে একটা অঘটন ঘটাতো, কি আমি ভাবছি মুখের মধ্যে কি চকলেট এরকম এরকম করে ঘোরাচ্ছে, দেখি কি মুখের মধ্যে নিয়ে, বাবা দুষ্টু কেন করছে দুষ্টুমি, দেখো দেখে মনে হচ্ছে পুজো চলে এসেছে, দেখে যাও শাড়ির দোকানে ভিড়। ওইখানে টাইলস তো মোটামুটি আমাদের পছন্দ হলো, আর কালকে গিয়ে পুরো ফাইনাল হবে ব্যাপারটা, আর এখন এই যে জামানকে তো দেখলে মিষ্টি আর সিঙ্গারা নিল, কালকে যে স্যার এসেছিল বাড়িতে, স্যারের বাড়িতে যাব, ওটা হচ্ছে গিয়ে মানে আমাদেরকে কুদ্দি কাল থেকে পড়াশোনা করিয়েছে, মানে ছোট থেকে, কোন ক্লাস থেকে আমার পড়িয়েছে আমাদের, থ্রি থেকে, মানে ভাবো, তাই কালকে বলছো তোরাই তো এতটুকুটুকু ছিলিস, আর আজকে দেখতো ওর এই যে গুড়ি। তো এইখানটাতে যাচ্ছি, চলো চলো মানিমার সাথে, চলো রাস্তা, চলো রাস্তা, চলো আমি তাই করছি, মা তুমি এটা নাও, চলো চলো, তোমার ওখানে একটা মিমি আছে, আর মা আবার স্যারকে ভাই পাতিয়েছে, বুঝলে হয় না যে ঠিক আছে একটা ভাই, কারণ যখন আমরা টিউশন পড়তাম স্যার এইখানটাতে থাকতেন, স্যারের অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায়, মানে পুরো ব্যাপারটাই আমরা দেখেছি, এবং আমার মা খুব সব তখন এ করতো, তো মাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। একবার স্যারেরও রিসেন্ট মেয়ে হয়েছে, একটা মেয়ে ছিল আবার হয়েছে, তখন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করিনি, ইনায়া হওয়ার কিছুদিন আগে আমি গিয়ে তখন ড্রেস ট্রেস দিয়ে এসেছিলাম, পুচকিটাকে ড্রেস ট্রেস দিয়ে এসেছিলাম, তখন আর ব্লগ আমি করতে পারিনি, মানে হয় না যে সবসময় যে ক্যামেরার সামনেই সব কিছু দেখাতে পারি সেটা না, অফ ক্যামেরাও কিন্তু অনেক কিছু হয় যে এগুলো শেয়ার করতে পারি না। তো অনেকদিন ধরেই বলছিল, বিশেষ করে জামানকে নিয়ে যেতে বলছিল, আজকে জামানকে নিয়েই যাচ্ছে, রাজকীয় বাড়ি, তবে আজকে শিফটিং এর কাজ চলছে বলে বড্ড অবস হলো, যখন সব গোছানো হয়ে যাবে তখন সুন্দর করে সেদিন সুন্দর করে ভিডিও শুট করবো, কিন্তু খুব ভালো হয়েছে, এখানে ফিতে লাগানো হবে, ফিতে কাটিং হবে, বাড়িঘরের অবস্থা তছ নছ, আমরা তো জানতাম না, না জেনেই চলে গেছিলাম, কোথায় গেছিলে, কোথায় গেছিলে গো, খুব মজা পেয়েছি, তুমি আর একটা বাচ্চা ছিল না, খুব মজা পেয়েছি।
স্যারের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে দেখতে পাচ্ছ খাতা পত্র নিয়ে বাবা, আমি, মা, জামান সবাই মিলে বসেছি। শানি তো এখন নেই, ম্যাক্সিমাম দায়িত্বগুলো আমাদের ওপর দিয়ে যাচ্ছে। এবার বাবার যেহেতু বাড়ির কাজ চলছে তো ওই দিক এই দিক দুদিক সামলানোটা ডিফিকাল্ট হচ্ছে। এখানে দেখো কিছু লিস্ট করছি, বিশেষ করে নেমন্তন্নের লিস্ট করছি। মোটামুটি আমার বিয়ের থেকে শানির বিয়ের অনুষ্ঠানটা অনেকটাই বড় হবে, যেটা আমি শুনলাম 1000 থেকে 1200 মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো সেখানটাতে তো অনেকটাই মানে অনেক কিছুর প্রিপারেশনের ব্যাপার রয়েছে শর্ট টাইমের মধ্যে। তো এখানে কাদের কাদের নেমন্তন্ন হবে, নেমন্তন্ন লিস্ট করছিলাম আমি। দেখো আমার বিয়ের যে খাতাটা ছিল সেই খাতাটাকে নিয়েই বসে, যে বাবা বললো ওই খাতাটা নিয়ে বস, তাহলে তোর খুবই সুবিধা হবে। কারণ যে আমার বিয়েতে যাদের নেমন্তন্ন ছিল ওনারা তো থাকছেই থাকছে, তারপরে এক্সট্রা যাদের হবে সেইগুলো জাস্ট অ্যাড অন করে নিলেই হয়ে যাবে। তা আমার মনে হয় এই কাজগুলো অনেকটা বড় কাজ। করতে করতে ইনায়া ঘুম থেকে উঠে গেছে, লিস্ট হওয়ার পরে আগে ইনায়াকে খাইয়ে নি। আমারও মা ঘুম পাচ্ছে গো, বলছে এখনই তো টায়ার্ড হয়ে গেলাম, এতগুলো দিন কি করে কি করব। বলো গুলন ধরে কটা হলো? এই মাম্মা হ্যাঁ ভাত তো খাবে তো ইনায়ার, এই যে এখানে ভাতটা আমি গরম করছি ওকে আগে খাইয়ে নেবো। ও সন্ধ্যাবেলা আছে, কিছু খাইনি, বিস্কিট টিস্কিট এইসবই খেয়েছে। তোকে একবারে তাড়াতাড়ি ভাতটাই খাইয়ে নেবো। ধর তোকে যা তো মাম্মা, ছন্নি নেই যা উলি উলি মাতে কইনে মাতে কইনে ঘুম দিল একদম। আমাদের ছন্নি ওইটা ঘুম তো হবে কি দুষ্টু পাখি কই? আমার দুষ্টু পাখি, আমার দুষ্টু পাখি, আমার দুষ্টু পাখি।